নিচের কোনটি ফরাসি শব্দ? নিচের কোনটি ফরাসি শব্দ? কুপন ফরাসি শব্দ। কোনটি দেশি শব্দের উদাহরণ? খোকা দেশি শব্দের উদাহরণ। মানুষের কণ্ঠনিঃসৃত বাকসংকেতের সংকটকে বলা হয় ভাষা। মানুষের কণ্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে বলা হয় ভাষা। কোনটি আরবি শব্দ? গোসল আরবি শব্দ। কোনটি প্রশাসনিক শব্দ? নালিশ প্রশাসনিক শব্দ। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলে মানুষের সর্বজনীন ভাষা বাংলা? পশ্চিমবঙ্গ। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? হরতাল গুজরাটি শব্দ। প্রাতিপাদিক কি? প্রাতিপাদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ নাম পদ। বিভক্তিহীন নাম শব্দকেই প্রাতিপাদিক বলা হয়। নিচে কোনটি প্রতীকী শব্দ? প্রতীকী শব্দ হচ্ছে আলমারি গুদাম, এগুলো প্রতীকী শব্দ। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। পারুটি শব্দটি কোন ভাষার? পারুটি পর্তুগিজ। কোনটি ফরাসি শব্দ? চশমা ফরাসি শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? ডাক্তারখানা ডাক্তারখানা। ইংরেজ ও আরবি ভাষার সমন্বয়ে গঠিত। নিচে কোনটি তৎসম শব্দ? চন্দ্রধর্ম তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম হচ্ছে তৎসম শব্দ। বক্তায় ভাষার কোন রীতির ব্যবহার করা বঞ্চনীয়? চলিত ভাষার রীতি বঞ্চনীয়। নিচে কোনটি দেশি শব্দ নয়? ঘর দেশি শব্দ নয়। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ রোজা জাকাত। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শক হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ভাষাভাষীর দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান চতুর্থ। বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ কয়টি? তিনটি। কোনটি মিশ্র শব্দ নয়? হেডমাস্টার মিশ্র শব্দ নয়। বাংলা ভাষায় কোন রীতির নাটকের সংলাপ বক্তার অনুপযোগী? সাধু ভাষার সাধু রীতিতে অনুপযোগী। কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? হাত খাঁটি বাংলা শব্দের উদাহরণ। কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফার্সি শব্দ? প্রশাসনিক ও সাংস্কৃতিক ফার্সি শব্দ। দপ্তর দস্তখাত। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি গুরুগম্ভীর। চলিত ভাষার ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়, এই কথাটি সম্পূর্ণ সত্য। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তত্ত্ব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তামিল ভাষার শব্দ কোনটি? পেট তামিল ভাষার শব্দ। বাংলা ভাষার প্রচলিত রীতির প্রবর্তন করেন কে? প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি জাপানি ভাষার শব্দ। এতে কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? প্রমোদ চৌধুরী। আলপিন পর্তুগিজ ভাষার শব্দ। ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়? ভাষা বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। অক্সিজেন এর ভাবানুবাদকমূলক প্রতিশব্দ কোনটি? অম্লজান। বিশুদ্ধ চিরদ ভাষা কোনটি? সামান্য একটি বাঁশবাগান পড়ল। কোনটি পারিভাষিক শব্দ? বিদ্যালয় পারিভাষিক শব্দ। চানাচুর কোন দেশি শব্দ? চানাচুর হিন্দি শব্দ।
মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল দস্তাবেদে। বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কোন বিকাশ লাভ করে? ইংরেজদের আগমনের পরে লাভ করে। ভাষা কোন রীতি তত্ত্ব শব্দবহুল? চলিত ভাষা তত্ত্ব শব্দবহুল। সাধু চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? সাধু চলিত রীতি বাংলা ভাষার লেখ্য রূপে রয়েছে। অন্যান্য জাতি ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? দেশি শব্দ। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? তুলা সহিত সাধু ভাষার উদাহরণ। বেহেস্ত কোন ভাষার শব্দ? বেহেস্ত ফার্সি ভাষার শব্দ। কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? কাল দেশ পরিবেশ ভেদে। কাল দেশ পরিবেশ ভেদে। আরবি ভাষার শব্দ নিচের কোনটি? দোয়াদ। দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে দারোগা। সাধু ভাষা কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে অনুপযোগী। বাকি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। নিচে কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়? চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়। চলিত ভাষা গুরু গম্ভীর। নিচের কোন উক্তিটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা গুরু গম্ভীর। নাটকের বক্তা সংলাপের জন্য উপযোগী হলে সাধু ভাষা। বক্তা নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী? উপযোগী চলিত ভাষা। চন্দ্র কোন ভাষা শব্দের উদাহরণ? চন্দ্র তৎসম শব্দের উদাহরণ। কোনটি বিদেশি শব্দ নয়? বিদেশি শব্দ নয় তোয়াদ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ রেস্তোরাঁ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ বলে। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। কোনটি অর্ধতৎসম শব্দ? জ্যোৎস্না অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় প্রচলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমাবর্জিত। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। মনের ভাব প্রকাশের প্রধান বাহক হচ্ছে ভাষা।